রাইট নাও যে গসিপসগুলো থাকছে সেগুলোর মধ্যে রয়েছে পাঠানে ভিলেন হিসেবে জন আব্রাহামের ক্যারেক্টার সম্পর্কে আরও ইন্টারেস্টিং ডিটেলস সামনে এলো। সেই সঙ্গে রয়েছে আলিয়া ভাট বলিউডে জয়েন করার জন্য এবার নিল বড় পদক্ষেপ। রয়েছে সালারের অ্যাকশন সিকোয়েন্সের ছবি ভাইরাল, প্লাস বিজয় দেবরকোন্ডার লাইগার মুভির আপডেট। এখন আর দেরি না করে গসিপে চলে যাই। প্রথমেই আসি সালারের কাছে। প্রভাসের সালারের শুটিং তো আবার রিজিউম করা হয়েছে এন্ড রাইট নাও কয়েকটা অ্যাকশন সিকোয়েন্সের শুটিং চলছে। এখন রিসেন্টলি একটা অ্যাকশন সিকোয়েন্স শুট করার সময় একটা ছবি ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে প্রভাস একটা ভিনটেজ বাইকের উপর বসে আছে অ্যান্ড শর্ট দেওয়ার জন্য রেডি হচ্ছে। যেহেতু এই মুভি পিওরলি ড্রামা, দ্যাটস ওয়াই কিছু ভিনটেজ বাইক অ্যান্ড কার এখানে ইউজ করা হচ্ছে অ্যান্ড প্রভাস যে শর্ট নেওয়ার জন্য রেডি হচ্ছে সেটা একটা হাই অক্টেন চেজিং সিকোয়েন্স হতে যাচ্ছে। অ্যান্ড এই অ্যাকশন সিকোয়েন্সগুলো নিয়ে ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে, সালারের ম্যাক্সিমাম অ্যাকশন স্টান্স প্রভাস নিজেই দিচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে বিজয় দেবরকোন্ডার ফার্স্ট এভার প্যান ইন্ডিয়ান ফিল্ম লাইগার, যে সিনেমার এখনও 40% শুটিং বাকি। যাই হোক, মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে যে এই সিনেমার শুটিং এই মাসের শেষের দিকে রিজিউম করা হবে অ্যান্ড এট দ্যাট টাইম কমপ্লেক্স কিছু ফাইট সিকোয়েন্সের শুট করা হবে যেখানে অনেক ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের ইনভলভমেন্ট থাকবে। পরের গসিপস যাওয়ার আগে একটা গুড নিউজ শেয়ার করে যাই। স্টার গল্পের ইউটিউব চ্যানেল কিন্তু রিয়েল সুন 2 মিলিয়ন্স এর পরিবার হতে যাচ্ছে। সো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চট জলদি সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে ফেলুন। এবার আসি আলিয়া ভাটের কাছে। আলিয়া ভাটের লাস্ট কয়েকটা ফিল্মে কিন্তু প্রশংসা পাওয়ার পর এখন সে তার ডানাটা মেলতে যাচ্ছে ইন্টারন্যাশনালি, মানে সে এখন হলিউডের প্রজেক্টের জন্য সুযোগ খুঁজছে। অ্যান্ড রিসেন্টলি আলিয়া ভাট হলিউডের ট্যালেন্ট এজেন্সি WME তে সাইন ইনও করেছে। এখন এই ট্যালেন্ট এজেন্সি স্পোর্টস, মিডিয়া এবং ফ্যাশনের অনেকগুলো জায়গাও দেখে থাকে। যাই হোক, এর আগে তো ঋত্বিক রোশন এবং বিদ্যুৎ জামাল, তারাও তো একটা ট্যালেন্ট এজেন্সির সঙ্গে যোগ দিয়েছিল। সো বোঝা যাচ্ছে বলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এখন শুধু বলিউডের সীমাবদ্ধ থাকতে চাচ্ছে না, তারা এখন হলিউডেও নিজেদের ডানাটা মিলতে যাচ্ছে। তো দেখা যাক আমরা কোন এক সময় আলিয়া ভাটকে হলিউডে কোনো প্রজেক্টে দেখতে পাই কিনা। ফাইনালি আসি পাঠানের কাছে। শাহরুখ খানের পাঠান, এই সিনেমার শুটিং তো রিজিউম হয়ে যায় লাস্ট মান্থেই এবং একে একে শাহরুখ খান, জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন শুটিং সেটে জয়েন করে। এখন এই সিনেমায় ভিলেন হিসেবে যে জন আব্রাহাম থাকছে সেটা তো আমরা সবাই জানি এবং সে একজন ব্যাড অ্যাস ভিলেন থাকবে ফর শিওর। এখন তার এই ভিলেনিয়াস ক্যারেক্টারটা কি লেভেলের হতে পারে সেই বিষয়ে ডিটেলস জানা গেল বলিউড হাঙ্গামার রিপোর্ট থেকে। সেই রিপোর্টে উল্লেখ করা হয় যে জন আব্রাহাম এখানে বেসিক্যালি একজন ফ্রিল্যান্স টেররিস্ট হিসেবে কাজ করবে, যার কোনো ধর্ম নেই, যার কোনো দল নেই, সে শুধুমাত্র টাকার জন্যই কাজ করে। অ্যান্ড সে মুভিতে অ্যাট দ্যাট টাইম একটা রাশিয়া মাফিয়ার গান র্যাকেটিং টিমের প্রোটেকশন হিসেবে কাজ করছিল অ্যান্ড সেই গান র্যাকেটিং টিমটাই বন্ধ করতে যায় শাহরুখ খান অ্যান্ড দীপিকা পাড়ুকোন এবং তারপরই টক্কর হয় জন আব্রাহামের সঙ্গে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনি কি ভাবছেন কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।